রূপহীহাটর হালপাড়াত নির্বাচনী হিংসা, ভোট কেন্দ্রত মারপিট। কাজিরঙা লোকসভার হালপাড়ার ভোট গ্রহণ কেন্দ্রত উত্তপ্ত পরিস্থিতি। কংগ্রেস আর বিজেপির এজেন্টর মাজত প্রচণ্ড মারপিটর ঘটনা। ঘটনা কেন্দ্র করে চেপা উত্তেজনা পূব হালপাড়া বালিকা বিদ্যালয়। ঘটনাস্থলীত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর লোক উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কংগ্রেসের এজেন্টে বিজেপির এজেন্টক আতর্কিতে আক্রমণ করার অভিযোগ। পুয়ার পর শান্তিপূর্ণভাবে হয়ে থাকা নির্বাচনত কংগ্রেসের গুন্ডা বাহিনী আক্রমণ করে পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ করে বিজেপির এজেন্টে। রাতিপুৱা 7টাৰ পৰা ভোটদান চলি আছে, এতিয়া মিনিমাম 12টা বাজিছে। 7টাৰ পৰা 11টা 10টালৈকে শান্তিপূৰ্ণভাৱে ভোটদান চলি আছে। কিন্তু হঠাৎ কংগ্ৰেছী ল'ৰাকেইটা আহি আমাৰ এজেণ্টক, মানে বিজেপিৰ এটা এজেণ্ট, ভাৰতীয় জনতা পাৰ্টিৰ এজেণ্টৰ বুকুৰ চোলাটোলা ছিঙিলে। আই কাৰ্ডটো আছিল, আই কাৰ্ডটো ছিঙিলে। দেখা গৈছে শান্তিপূৰ্ণভাৱে আমি ভাবিছিলোঁ ভোটটো মানুহে দিব পাৰিব, কিন্তু শান্তিৰ ভিতৰত অশান্তি এটা সৃষ্টি কৰিছে। পূৰ্বৰ দৰে কংগ্ৰেছী গুণ্ডা বাহিনীকেইটা পূৰ্বৰ দৰে এইটো বুট কেন্দ্ৰলৈ, বালিকা মুক্ত স্কুলৰ 11নং 10নং 11নং বুট কেন্দ্ৰত এনেকুৱা পৰিস্থিতিৰ মাজে সময় হৈয়ে থাকে। ভোটদান সময় যেতিয়া হয় হৈয়ে থাকে, এইবোৰ মানুহেই এনেকুৱা কামবিলাক কৰে। আজি ৰাইজে গম পাইছে, ৰাইজে